দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্বন্ধে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নিন্দনীয় অপশব্দ প্রয়োগের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সদর শহর জেলা বিজেপির উদ্যোগে বিকেলে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। তেজি এই মিছিলটি শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অধীর চৌধুরী এবং সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইবার জন্য মিছিল থেকে জোরালো স্লোগান তোলা হয়। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কুশপুত্তলিকাও দাহ করে বিজেপির কর্মীরা। রাষ্ট্রপতি সম্পর্কে অধীর চৌধুরীর এই মন্তব্যের তীব্র নিন্দা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে মহিলা শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তখন বিপরীতে কংগ্রেস দলের সাংসদ এবং সংসদীয় দলনেতার এই অপশব্দ প্রয়োগ প্রমাণ করে যে কংগ্রেস দল আদিবাসী বিরোধী, মহিলা বিরোধী এবং দলিত বিরোধী। অধীর চৌধুরীর এই মন্তব্যে কংগ্রেস দলের আসল চেহারা ফুটে উঠেছে বলে মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাস্কর যে ভারত মাতা কি জয় আর ভারতবর্ষের মহিলাদের সম্মান অতি প্রাচীন যুগ থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর মহিলাদের প্রতিটি জায়গাতে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই দিশাতে স্কিম হোক আর বিভিন্ন পদে অলঙ্কৃত করা হোক, সেই দিশাতে যখন কাজ করছে তখন জনজাতি বিরোধী, দলিত বিরোধী, গরিব বিরোধী কংগ্রেসের আসলি চেহারা তাদের লোকসভার যে লিডার অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে ভারতবর্ষের সবচেয়ে বড় পঞ্চায়েত, দুনিয়ার সবচেয়ে বড় পঞ্চায়েত লোকতন্ত্রের, তার অপমান, রাষ্ট্রের অপমান, নারী জাতির অপমান। আর সোনিয়া গান্ধী একজন মহিলা কংগ্রেস প্রধান থাকতে ওনার লিডার অফ অপোজিশন হাউসে মহামহিম রাষ্ট্রপতিকে যেই ওয়ার্ডে ভূষিত করেছেন সেটা ধিক্কার নয়, লজ্জাস্কর নয়, সেটা বলার বাইরে কোনো মা সন্তান সেগুলো বলতে পারে না। কারণ আমরা কোনো না কোনো মার এই গর্ভে ধারণ করেছি, তারপর জন্ম হয়েছে। মাতৃজাতির অপমান, ভারতবর্ষের অপমান, রাষ্ট্রের অপমান। আমরা বলবো যে শুধু উনি মাপ চেয়ে নিয়েছেন, মাফি চেয়েছেন, এটা কোনো অন্ত নয়। এরা কংগ্রেসের এই ঘটনাকে গণতন্ত্র এবং রাষ্ট্রের অপমান বলে উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী একজন মহিলা হওয়া সত্ত্বেও দেশের একজন মহিলা রাষ্ট্রপতির সম্পর্কে অধীর চৌধুরীর এরকম মন্তব্যের জন্য ধিক্কার জানাবার জন্য কোনো ভাষাই যথেষ্ট নয়। এই ঘটনাকে মাতৃজাতি এবং রাষ্ট্রের অপমান বলে জানিয়ে অধীর চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার জন্য এবং লোকসভা থেকে পদত্যাগ করার জন্য জোরালো দাবি জানান মিছিলে উপস্থিত বিপ্লব কুমার দেব। এরা কংগ্রেসের স্বভাব, অধীর রঞ্জন চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা উচিত, লোকসভা থেকে ওনার রিজাইন দেওয়া উচিত। কারণ ওনার অধিকার নেই, যে দেশের সংবিধানকে উনি মানেন না, রাষ্ট্রের প্রধানকে উনি মানেন না, তাকে অপমান করেন, তো ওই ব্যক্তির লোকসভাতে যাওয়ার অধিকার নেই। তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা তার তীব্র ধিক্কার জানাই। আর আমার পূর্ণ বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মহিলা কল্যাণ চলছে সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। কংগ্রেস আমাদেরকে বা কমিউনিস্ট তারা কোনোভাবেই রুখতে পারবে না। এরা বরাবর মহিলা বিরোধী, জনজাতি বিরোধী এবং দলিত বিরোধী। আজকে লোকসভায় যাওয়ার জন্য অধীর চৌধুরীর কোনো যোগ্যতাই নেই বলে মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেস এবং সিপিআইএম দল বিজেপিকে রুখতে পারবে না জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন, মহিলা শক্তির উন্নয়নে নরেন্দ্র মোদীর নেতৃত্ব ক্ষমতায় ভর করে বিজেপি কর্মকাণ্ড চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।